শোনো, ক্ষমা চেয়ে ভালো হয়ে যাও। মনে রাখবে, রব বলছে যেদিন অপরাধ সহকারে তুমি মৃত্যুবরণ করবে, তুমি আল্লাহকে যা বলবে সেই কথাগুলো তুমি বলার আগে আল্লাহ তোমাকে শুনিয়ে দিয়েছে, যাতে তুমি আফসোস না করতে পারো। শোনো মনিহারের মানুষ, বক্তব্য শেষের দিকে, আমি তোমাকে রোজা নামাজ হজ যাকাত সবকিছু বোঝানোর ক্ষমতা রাখি না, অত সময় দিলেও আমি পারবো না। আমি নিজেই এত জ্ঞানী না, কোথা থেকে এত কিছু বোঝাবো তোমাকে, বলো? আমার নিজেরও অনেক কিছু অবুঝ আছে এখনো। তবে এতটুকু তোমাকে বলে যাচ্ছি, তুমি যেটা মনে করো যে এটা করার হুকুম আছে, এটা ছেড়ে দিয়েছো, এটা বিশাল বড় অপরাধ। এতটুকু তোমাকে বলে যাচ্ছি, যেটা নিষেধ আছে তুমি করে ফেলেছো, মনে রাখবে এটা বিশাল বড় অপরাধ। আর যদি ওই অপরাধ নিয়ে রবের সামনে যাও, রবের সাথে তুমি কি কথা বলবে আর রব তোমাকে কি জবাব দেবে, দুইটাই রবে দিয়ে দিয়েছে। রব বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত, অবশেষে যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, মৃত্যু উপস্থিত হয়, কি উপস্থিত হয়? আচ্ছা, কারো যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে, কি ফেরত যাবে আর না? বাই মিস্টেক মনে হয় মিস করলে কি অন্য নম্বরে কল চলে এসে গেছে? মনিহারের পুরুষ এবং মহিলা, যুবক এবং বৃদ্ধ সবাই অনুরোধ করে বলছি, এই আয়াতগুলো যদি তোমার কাজে না আসে, কোরআন কারিম খুলে দেখো অন্য কোনো আয়াত তোমার কাজে আসবে। তবে যদি কোরআন তোমার কাজে না আসে, তো কিচ্ছু নেই তোমার কাজে আসার মতো। বলছে, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত, যখন এদের কারো মৃত্যু উপস্থিত হবে এদের সামনে, কল, সে বলবে, রব্বি, হে আমার আল্লাহ, আরজিউন, আমাকে আবার পৃথিবীতে পাঠান, আমাকে আবার পৃথিবীতে পাঠান, লাআল্লি আমাল, যাতে আমি কর্ম করতে পারি, সলিহা, সৎকর্ম, ফিমা তারাকত, যা আমি ছেড়ে দিয়েছি। রব বলছে, যখন এদের কারো সামনে মৃত্যু আসবে, সে বলবে, আল্লাহ, আবার পৃথিবীতে পাঠাই দেন, আল্লাহ আল্লাহ এখন নাই, আল্লাহ মরুন, আল্লাহ আবার পৃথিবীতে পাঠাই দেন, লাআল্লি আমালু সলিহা, যাতে আমি ভালো কর্ম করতে পারি, ফিমা তারাকত, আমি দুনিয়াতে থাকতে যা ছেড়ে দিয়েছিলাম। রব বলবে, খাল্লা, না, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা কথা যা সে বলবেই বলবে, না, তাকে ফেরত পাঠানো হবে না, আল্লাহ পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন। আল্লাহ বলছে, এই কথাটা তো সে বলবে, এটা তার একটা কথা, খাল্লা, না, ফেরত পাঠানো হবে না। ومن ورائهم برزخ الى يوم يبعثون, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান দিবস পর্যন্ত, মানে এই লোকগুলো যেগুলো মরে গেছে এদের সামনে কবর থাকবে, মানে এরা কবরে থাকবে হাশর পর্যন্ত, পৃথিবীতে আসতে মানুষ মনিহারের ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ, মহিলা এবং পুরুষ, যুবক এবং বৃদ্ধ, শোনো, কখন কে মরে যায় কেউ যেহেতু জানো না, তাহলে শোনো, তোমার জন্যই এটা। তাহলে যদি তুমি জানতে কখন মরবে তোমাকে আমি বলতাম না, বলতাম ঠিক আছে 10 সেকেন্ড আগে তোবা তফসি কানে দর্শি আর জীবনে করতাম না, বলে ফেলিও। এভাবেই তো তওবা করে দেশের মানুষ, এদেশের মানুষের তওবা হচ্ছে তওবা তফসি কানে দর্শি আর জীবনে করতাম না। অথচ রব বলেছে, তাওবা মানে যে অপরাধ করছো তা থেকে ফিরে চলে আসো, আর ওখানে যেও না, এটা হচ্ছে তাওবা। তাওবা তো কোনো মানে কোরআনের সূরা সূরা না, তাওবা কোনো তাওবা দোয়ার মাধ্যম হয়, কিন্তু এটা দোয়া না, এই তাওব, তাওব মানে রিটার্ন, মানে এটা এটা একটা আরবি ভাষা, এটা কি যার বাংলা হচ্ছে ফিরে আসা, যার বাংলা হচ্ছে কি, একটা লোক জানা কর তাওবা করেছে মানে সে জানা থেকে ফিরে এসেছে আর জানা যাবে না, এটা হচ্ছে তার তাওবা, এটা হচ্ছে তার কি, একটা মদ খোর সে আর মদ খাবে না, এটা হচ্ছে তার তাওবা। হুজুর ডাকা লাগবে না, আল্লাহর কসম মনিহারের মানুষ, শোনো, হুজুররা আমাকে একটু ভুল বুঝলে বুঝুক, এবার সাহস করে বলে ফেললাম, যাওয়ার কত কতক্ষণ চুপে রাখবো, তওবা করার জন্য হুজুর ডাকা লাগবে না, জরুরি নয়, যদি ডাকো ডাকো তোমার ব্যাপার, কিন্তু এটা সত্য নয়, তওবা
রাতে করা যায়, দিনই করা যায়, নামাজে করা যায়, নামাজ ছাড়া করা যায়, হেঁটে করা যায়, বসে করা যায়, মেহমান অবস্থায়, মুসাফির অবস্থায়, মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যে কোনো সময় করা যায়। মানে তুমি এখন সিদ্ধান্ত নিয়েছো যে এই অপরাধগুলো আমি করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সামনে লজ্জা পাচ্ছি, কিভাবে রবকে মুখ দেখাবো? আল্লাহ যদি জিজ্ঞেস করে কিভাবে কিভাবে এটার জবাব দেব, আল্লাহ 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 আমি আর করব না, আল্লাহ আল্লাহ আমি আর করব না, আল্লাহ আমি ফিরে চলে আসছি, এই কথার উপরে অটল থাকলেই তবা হয়েছে। বুঝাইতে পারছি তবা? তাহলে রব কি বলছে যখন এদের কারোর সামনে মৃত্যু উপস্থিত হয়, এরা বলবে হে আমার প্রতিপালক আমাকে আবার পৃথিবীতে পাঠান, যাতে আমি সৎকর্ম করতে পারি, ফি মা তারাক, যা আমি ছেড়ে দিয়েছিলাম। শুনুন, রব বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, আর তারা কবরের মধ্যে থাকবে হাশর পর্যন্ত। শুনুন, ফাইযা নুফিখা ফিস-সূর, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, অতঃপর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, আসমান খসে পড়বে, তারকা খসে পড়বে, সাগরের পানি যেদিন উপরের দিকে বিস্ফোরিত হবে, আল্লাহ বলছেন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এ কোনো আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক আর টিকবে না এবং একে অন্যের কোনো খোঁজ নিবে না। ফামান সাকুলাত মনিহারের মানুষ, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার পাল্লা ভারী হবে সেই হবে সফল কাম, ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, তারাই হবে ক্ষতিগ্রস্ত, আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তারা নিজেদেরকে চিরস্থায়ী জাহান্নামী দেখবে, নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। মানুষ শুন, রব বলছে জাহান্নামী গেলে কি হবে শুনবে? রব বলছে তালফাহু উজুহাহুমুন নার ওহুম ফিহা কালিহুন, আগুন এদের চেহারা, আগুন এদের মুখমণ্ডল দগ্ধ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, এরা জাহান্নামে থাকবে বিভৎস, নেককার, নিকৃষ্ট, বাজে, লজ্জা লাঞ্ছনা অবস্থা থাকবে না। তালফাহু উজুহাহুমুন নার, কোরআনটা পড়ো, এত লজ্জা পাও কেন কোরআন পড়তে? তুমি তোমার কিসের লজ্জা, কিসের অহংকার কোরআনের সাথে? পড়ো, এই যে এগুলো পড়ছি, তুমি মনে করো এগুলো আমার জন্য ফরজ, তোমার জন্য নয়, তুমি মনে করো এটা আমার কাজ, তোমার কাজ নয়, না এটা সবার কাজ। আল্লাহ তাআলা এটা কোনো একজনকে বিশিষ্ট করে দেয়নি, বলেছে যে তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, দ্বীনের ইসলামের জ্ঞান অর্জন করা মুসলমান নারী পুরুষ সবার উপর ফরজ, সবাই সবাই, আপনার খোড়া ধনী দরিদ্র, সুস্থ সুস্থ, যা যে বেঁচে আছে সে দ্বীনের জ্ঞান শিখবে, যে বেঁচে আছে সে কি শিখবে? দ্বীনের জ্ঞান শিখবে। শোনো মনিহারের মানুষ, তোমার সিদ্ধান্ত, আমি চলে গেলাম, তোমাকে একটা হাদিস শুনে চলে যাবো, সিদ্ধান্ত তোমার। তুমি কি এই সিগারেটকে মদ মনে না করলে এটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার, মানে তোমার দেশে সিগারেট খাওয়াকে মদ মনে করে না তাহলে এটা মদ হবে না নাকি? আমার দেশে এটাকে সিগারেট, মানে সিগারেটকে মদ মনে করে তাহলে মদ না, আমার দেশে কালকে মদের লাইসেন্স দিছে তাহলে এটা হালাল হয়ে যাবে, পরশু বিবাহ ছাড়া বাচ্চা কাচ্চা হইলে বৈধতা আসবে তাহলে এটা হালাল হয়ে যাবে, তারপরের দিন তোমার আমার একটা জিনিস বিবাহের মধ্যে গায়ে হলুদ করো, এই গ্রামের সবাই গায়ে হলুদ করে তাহলে এটা হালাল, বিবাহ হলে সবাই গান বাজনা বাজায় এটা হালাল, যেমন পুরো দেশের মানুষ বিবাহে গায়ে হলুদ করে এটা ইসলামে হালাল নয়, ঠিক তেমনি সিগারেটকে তুমি মদ মনে না করলে এটা মদ। তোমার মনে হয় যে এটা খালি কেউ কিছু কয় না, কৈশ মদ কি, আমি কি আমি কি কম আর কি, মদ যদি কাউকে এক ফোঁটা খাওয়ানো হয় সেটা ঢুলবে? হ্যাঁ, আর একটা জিনিসের একটা ক্যাটাগরি থাকে, পানি যেটা ওটার মধ্যে ধরো মানে ধুলা হেলা বেশি, কি বেশ মাত্রা বেশি হয়তো, এটার মধ্যে হয়তো ধুলা হেলার অপশনটা নাই, বুঝতে পারো শোনা পারো নাই। আমেরিকায় বহুত মানুষ আছে মদ খায় গাড়ি চালায় দেখছো, হ্যাঁ ডোলে না কিন্তু, হ্যাঁ মানে এখানে বাংলাদেশের সিনেমা নাটকের মধ্যে এমন করো, তুমি মনে করো মানে যদি কোনো এমনি চর্চায় সেই মদ খাইছে না, না
এখন বাংলাদেশে বহুত মানুষ আছে মদ খায় সামনে বসে আছে বুঝতেই পারবে না সে মদ খায় মানে সে ঢোলে না সে কি করে না ঢোলে না সে মানে মোটামুটি চেষ্টা করে বসে থাকা শক্ত হয় এটা কথা কম বলে অথবা বাড়তি বলে যে কোনো একটা হয় বলতেছে থামবেই না না বলছেই না বাট মানে সে চেষ্টা করতেছে নিজেকে মেনটেন করার এরকম বহু আছে না নাই তো তাহলে সে কি মদ খায় না তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো শোনো এটা আমার লাস্ট হাদিস তোমার ইচ্ছা তুমি কি তোমার রবের দয়া থেকে দূরে থাকবা গাফেল থাকবা তুমি যেহেতু জানো কবে তুমি মরবা তুমি ঠিক আছে এর আগে তওবা করনি তোমার ব্যাপার তবে আমরা এগুলা জানি না যে কবে মরব আল্লাহ আমাদেরকে মাফ করুক সব সময় বলি আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ বলেন সরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন قال الله আল্লাহ বলেন ইয়া ইবনে আদম হে আদমের সন্তান انك ما دعوتني ورجوتني غفرت لك হে আদম সন্তান তুমি যদি আমাকে ডাকো আমার ক্ষমা পাওয়ার আশায় আমি তোমাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আলা মা কান ফিক ওয়ালা উবালি তোমার গুনাহ যত অধিক হোক না কেন আমি ক্ষমা করে দেব আমি কারো পরোয়া করি না আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম হে আদমের সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাঈ তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় সুম্মা ইস্তাগফারতানি অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গফরতু লাক ওয়ালা উবালি আমি তোমাকে মাফ করে দেব কারো পরোয়া করি না সুবহানাল্লাহ ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি জামিআ হে আদমের ছেলে সন্তান হে আদমের ছেলে মেয়ে কে বলছে কে আল্লাহ বলছে মনিহারের মানুষ গুরুত্ব দাও বলছে যে ইয়া ইবনে আদম হে আদমের সন্তান লাউ আতাইতানি যদি তুমি বিকুরাবিল আরদি জামিআ পুরো পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার সামনে আসো আমার কাছে আসো সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ আমি যদি দেখি তোমার এই জমিন ভর্তি গুনাহের মধ্যে শিরিক নাই কি নাই রব বলছে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা যদি আমি দেখি তুমি জমিন পুরো পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসছো কিন্তু শিরিক করোনি আল্লাহ বলছে যে আমি পুরো পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব মনিহারের মানুষ শিরিক সম্পর্কে এবার একটু চিন্তা করবে কি মানে সুবহানাল্লাহ কি এটা এই এটা কি অপরাধ যেটা না করলে আল্লাহ জমিন ভর্তি অপরাধ ক্ষমা করে দেবে এটা আবার গ্যারান্টি নিয়েন না যে আপনাকে ক্ষমা করে দেবে আল্লাহ বলেছে যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আর আল্লাহ ক্ষমা করে দিবে যা খুশি তা এটা কার খুশি মানে আপনার জমিন ভর্তি গুনাহ ক্ষমা করার খুশি কার ইচ্ছা কার মর্জি কার কিন্তু আবার আল্লাহ একটা সরিষার দানা পরিমাণ অপরাধ নিয়ে প্রশ্ন করলে ধ্বংস অনিবার্য ধ্বংস আসুন সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই বলুন ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আল্লাহ আমরা নামাজ ত্যাগ করেছি আমরা জানতাম না এটা তো মহা অন্যায় আল্লাহ আমরা জানতাম না এটা কুফরি এবং শিরক আল্লাহ আমরা ভেবেছি একটা ইবাদত পড়ব পড়ব করে বহুকাল বহুদিন চলে গেল আল্লাহ আমাদের এই অপরাধ আপনার কোনো রাজত্বে কোনো কিছু কম করেনি আপনার কোনো ক্ষতি করার সক্ষমতা রাখে না আল্লাহ ইয়া আল্লাহ আপনি মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের অন্তরকে নামাজের মধ্যে গেড়ে দিন আল্লাহ আপনি আমাদের অন্তরকে নামাজের মধ্যে গেড়ে দিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هي আমাদের প্রতিপালক বলুন আমার সাথে হে আমাদের প্রতিপালক
لا تزغ قلوبنا لا تزغ قلوبنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. বলুন হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে, আপনি আমাদের মনকে বাঁকা করে দিয়েন না হিদায়াত দেওয়ার পরে। ইয়া আল্লাহ, আপনি আমাদের মনকে হিদায়াত দেওয়ার পরে বাঁকা করে দিয়েন না, আপনার দয়া থেকে বঞ্চিত করিয়েন না। হে আল্লাহ, আপনি আমাদের অপরাধকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে ভালোবাসুন, আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করুন, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত أستغفرك وأتوب إليك.